बाराबारी बोली हाँ दीदी भाई की হয়েছে কি কি বলে আছেন দিদি ভাই আপনারা যে এই যে দেখছি আপনারা যে এইভাবে গেট টানাটানি করছেন হ্যাঁ কি ব্যাপারটা নিয়ে টানাটানি করছেন কেন গেট একটু বলবেন কি ব্যাপার আপনারা যে গেট টানাটানি করছেন কেন এই ধরনের আচরণ করছেন কেন আজকে স্কুলে কি ব্যাপারটা একটু বলুন দিদি ভাই একটু বলুন এই যে আপনারা যে ধরনের আচরণ করছেন আজকে হুড়োহুড়ি টানাটানি করছেন গেট কেন করছেন একটু বলুন কেন করছেন এইভাবে আপনি কোন ক্লাসে পড়েন বলুন 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 সরকারি নির্দেশনায় আমাদের টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশটা এসেছে এখন সেই অনুযায়ী আমরা পরীক্ষা নিতে চাইছি আর কি সেই অনুযায়ী আমরা রুটিন দিয়েছি কিন্তু মেয়েদের বক্তব্য ওদের সিলেবাস শেষ হয়নি ওরা পরীক্ষা দেবে না সেক্ষেত্রে তো আমাদের করণীয় কিছু নেই সরকারি নির্দেশকে মেনে আমরা চলছি এটাই আমি বলবো আর কি বলবেন এইগুলো ব্যাপারে দেখুন ক্লাসের পড়াশোনার ব্যাপারে সেটা আলোচনার ব্যাপার পরে সেটা দেখবো আমরা কীরকম কী করা যায় আর কি পড়াশোনার ব্যাপারে কিন্তু পরীক্ষা তো দিতে হবে তাদেরকে হ্যাঁ আর পরীক্ষা সরকারি নির্দেশে আমাদের বলে দেওয়া হয়নি যে সিলেবাস কম করে আপনারা পরীক্ষা নিন সেটা বলে দেওয়া হয়নি তো এখনো পর্যন্ত তারা পদ অবরোধ বা চালিয়ে যাচ্ছে তো এই বিষয় নিয়ে কী করবেন আর কি বলবেন এই বিষয়ে আমার বলার কী আছে তারা তো বুঝতে চাইছে না পরীক্ষা নেওয়াটা যে সরকারি নির্দেশ অনুযায়ী আমরা নিচ্ছি পরীক্ষাটা নিতে বাধ্য হচ্ছি আমরা হ্যাঁ সেটা আমরা তারা যে বুঝতে চাইছে না সেই মেয়েরা সেটা বোঝানো হচ্ছে যে বোঝানোর চেষ্টাটা করছি আমরা হ্যাঁ এটুকুই বলবো আপনার নাম আপনি কোন পদে আছেন আমি সাংস্কৃতিক শিক্ষা নিকেতনে বর্তমান টিআইসি আপনার নাম সঙ্গীতা সেন